মিমহাপ সমূহ আজবত্তা দালিয়া যে দি নঞ্জবন না জেরের বাম পাশে জুজুমালাইয়া কালিফটান হয়। তো আয়াতের শেষে যদি জেরের বাম পাশে জুজুমালাইয়া হয় বা পেশের বাম পাশে জুজুমালা ওয়াও হয় বা জবরের বাম পাশে খালি আলিফ হয় আর পরের হরফে যদি থামা হয় তখন সেই স্থানে একালিফের জায়গায় তিন আলিফ টান দিয়ে পড়তে হবে। এই নিয়মকে বলা হয় মদে আরজি। তাহলে দালিয়াজের দি এটাতে তিন আলিফ টান হবে এবং শেষে নুন কিতত হবে। ঠিক আছে, দিন মুহতাদিন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد ضلوا وما كانوا مهتدين. আপনি যদি কুরআন মাজিদ নিতে চান নিচ থাকা নাম্বারে কল করুন এবং বানান সহ এই সূরার প্রথম পর্ব থেকে দেখতে ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করুন। লাবদাল জবর কাদ, ডালের উপরে যজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয়, একে বলা হয় কলকলা। কাদ কাদ কাদ। খা জবর খ, সিনদের সি, রলাম জবর রল, খাসি রল, খাসি রল, قد خسر ال قد خسر ال لمزب الله ذالي ازر ذي ننزب النا لذين لذين قد خسر الذين قد خسر الذين لمزب رقا لمزب التا লামওয়াও পেশলু তিন আলিফ টান। কাতালু হামজা ওয়াও জবর আও, লাম আলিফ জবর লা, লা আও লা, আলিফ টান, জবরের বাম পাশে খালি আলিফ। দাল জবর দা, হামিম পেশুহুম, আওলাদাহুম, قتلوا أولادهم قتلوا أولادهم قد خسر الذين قتلوا أولادهم سندب السا فاز برفا هادو يزبر هم من سكين أثبا تنبينر پوري বা আসলে ইকলাফ গুন্না। ইকলাফ গুন্না হলে মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। কোরআন মাজিদে যেখানে যেখানে ইকলাফ গুন্না হবে সেখানে সেখানে ছোট্ট করে মিম দেওয়া থাকবে, মিম সংযুক্ত করে পড়বেন। হামিম দুই জবর হাম, সাফাহাম বাজের বি, গয়নিয়া জবর গয়, রাজের রি, বি গাইরি, আইনলাম যারা উইল, মিম ওয়াও দুই জের মিউ, নুন সাকিন অথবা তানবিনের পরে ওয়াও আসলে ইদগামে বাগুন্না। ইদগামে বাগুন্নার হরফ চারটি, ইয়া মিম ওয়াও নুন। তো এখানে ওয়াও এসছে। আইলমিউ আইলমিউ, মিম ওয়াও দুই জের মিউ, ওয়াও জবর ওয়া, হারা জবর হার, রা জবর রা, মিম ওয়াও পেশমু, ওয়া হারামু, বিগাইরি আইলমিউ হারামু, মিম আলিফ জবর মা, রা জবর রা,
زازب الزا قبض برقا هابشه ميم لام بشمول ما رزقهم لم كرزب الله هافاف شهوف ما رزقهم الله ما رزقهم الله ما رزقهم الله أزرتي را ألف زبر را إيشين نوتا ثا كمان يا شار ليفتان هم زادو زبر أن إيران أن عين زبر عام لام لام زبر لال علل لام خلا زبر الله أزري هي أفكول لي باثام لي عربيتي ثماكي أكفو بلا هاي যে আয়াতের শেষে থামা হয় সে আয়াতের শেষের হরফের সাথে তার আগের হরফ যুক্ত করে পড়তে হয় তো লাম হায়ের সঙ্গে যুক্ত হবে আলাল্লাহ মা রাযাকাহুমুল্লাহু ইফতিরাআন আলাল্লাহ قد خسر الذين قتلوا أولادهم سفها بغير علم وحرموا ما رزقهم الله افتراء على الله قد قد دالر উপর যজম হলে ধাক্কা দিয়ে পড়তে হয় একে বলা হয় কলকলা قد বদলাম যাব বল লাম ওয়াও পিছলু قد ضلوا لو পেশের বাম পাশে যজম আলা ওয়াও হলে এক আলিফ টান قد ضلوا ওয়াও জবর ওয়া মিম আলিফ জবর মা ওয়া মা জবরের বাম পাশে খালি আলিফ كالف تان وما اب الف زبر كا زبر بام فش خالي الف نون واو فش نو شر بام فش زجم الله واو اك الف تان وما كانوا قد ضلوا وما كانوا من ها فش مه ازبطا داليا زدي نون زبنا جرير بام فش زجم الله يا কালিফটান হয় তো আয়াতের শেষে যদি জেরের বাম পাশে জমালা ইয়া হয় বা পেশের বাম পাশে জমালা ওয়াও হয় বা জবরের বাম পাশে খালি আলিফ হয় আর পরের হরফে যদি থামা হয় তখন সেই স্থানে কালিফের জায়গায় তিন আলিফ টান দিয়ে পড়তে হবে এই নিয়মকে বলা হয় মদে আরজি তাহলে দালিয়াজের দি এটাতে তিন আলিফ টান হবে এবং শেষে নুন কেতুত হবে ঠিক আছে دين مهتدين وما كانوا مهتدين قد ضلوا وما كانوا مهتدين